জয় হিন্দ এভি ওয়ানস ওয়েলকাম টু ডিফেন্স ডিম ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করবো এসএসসি কনস্টেবল জিডি ভর্তি দু হাজার বাইশের রেজাল্ট সম্বন্ধে বন্ধুরা তোমরা জানো তোমাদের এসএসসি জিডি রেজাল্টটা জারি হয়ে গেছে কিন্তু এসএসসি তোমাদের রেজাল্ট নিয়ে কত বড় তোমাদের সাথে একটা ধোকা করেছে সেটা হয়তো তোমরা জানো না আমি তোমাদেরকে লাইভ আজকে হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো এসএসসি তোমাদের এই বছর রেজাল্টে তোমাদের সাথে কত বড় একটা ফ্রড করেছে এটা হয়তো অনেকে জানো আবার অনেকে হয়তো দেখেও তোমরা না দেখার ভান করছো আবার অনেকে হয়তো জানো না তো আমি তোমাদের বলে দিচ্ছি এসএসসি তোমাদের এই এইবারের রেজাল্টে কিন্তু একটা বড় ফ্রড করেছে যেটা তোমাদের সবার জানা দরকার যাদের রেজাল্টের নাম এসেছে আর যাদের আসেনি তোমাদের অবশ্যই কিন্তু জানতে হবে যে তোমাদের সাথে কত বড় একটা ফ্রড করা হয়েছে তো সেই বিষয়টা জানতে হলে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কমপ্লিট দেখবে তো লাইভ আমি তোমাদেরকে হাতে কলমে আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এইখানে তোমাদের এই বছর এসএসসি জিডির রেজাল্ট কতজন জারি করা হয়েছে রেজাল্ট তোমাদের জারি করা হয়েছে কিন্তু তিন লাখ সত্তর হাজার নশো আটানব্বই জনকে কিন্তু এখানে টোটাল এই বছর পাস করানো হয়েছে ওকে এখানে নশো আস আটানব্বই জনকে কিন্তু পাস করা হয়েছে ফর পিইটি অ্যান্ড পি এস টি ওকে এতজন স্টুডেন্টকে কিন্তু এখানে পাস করানো হয়েছে কিন্তু তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত ছিল তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল কিন্তু যেটা তোমাদের বাড়িয়ে করা হয়েছিলো পঞ্চাশ হাজার একশো সাতাশে কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল তো এখানে তোমাদের পঞ্চাশ হাজার একশো সাতাশি ভ্যাকেন্সি ছিল কিন্তু তোমাদের একজন স্টুডেন্টকে পাশ করানো হয়েছে তো এখানে তোমাদের প্রথমে এসএসসি নোটিফিকেশনে কী ছিল বলা ছিল তোমাদের যা নাম্বার অফ ভ্যাকেন্সি থাকবে তার থেকে কিন্তু গুণ স্টুডেন্টকে পাশ করানো হবে তো তোমরা দেখতে পাচ্ছ এটা কি আদৌ তোমাদের গুণ হচ্ছে তোমাদের এই ভ্যাকেন্সির সাথে যদি তোমরা গুণ করো সেই ক্ষেত্রে তোমাদের টোটাল হচ্ছে চার লাখ এক হাজার চারশো ছিয়ানব্বই জন ওকে এতজন স্টুডেন্টকে পাশ করানোর কথা ছিল কিন্তু পাশ করেছে তিন লাখ সত্তর হাজার নশো আটানব্বই জন তো তোমাদের দেখতে পাচ্ছ কমসে কম এখানে কিন্তু এখনও তিরিশ হাজার জনের কিন্তু রেজাল্ট এখনও কিন্তু পেন্ডিং আছে অর্থাৎ এতজন ক্যান্ডিডেট কিন্তু রেজাল্ট এখনও জারি হয়নি এবার তোমরা অনেকে কমেন্ট করবে যে এতজনের রেজাল্টটা জারি করে আর কি হবে কারণ হয়তো তাদের এমনিতেই এখানে ম্যারেট কম যাচ্ছে তাদের রেজাল্টটা জারি করেও তারা হয়তো পরে গিয়ে কেটে যাবে তো সেটা পরের কথা পরে কাটবে কিনা কিন্তু এখানে অনেকের এক্সপেক্টেশন থাকে ঠিক আছে আমার যদি যোগ্য পাস নাম্বার থাকে তাহলে আমাকে পাস করে দেওয়া দরকার এইভাবেই তোমাদেরকে দেখতে হবে কারণ তোমরা যদি ওইভাবে দেখো যে এতজন স্টুডেন্টকে পাস করে কী হবে তাহলে তোমরা জানো যে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে কিন্তু এখানে একশো সাতাশি জন ওকে তাহলে এতজনকে পাস করানোর দরকার এখানে তিন লাখ সত্তর হাজার নশো আটানব্বই জনকে পাস করিয়ে কি হবে কারণ সেই তো তোমাদের এতজনের সিলেকশন হবে তাহলে এতজন তো ফালতু বেকার পাস করানো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু তিরিশ হাজার এখানে কিন্তু এখনো তোমাদের পেন্ডিংয়ে পড়ে আছে তো এর আসল খেলাটা কি এবার আমি তোমাদেরকে বোঝাচ্ছি চলো দেখা যাক বন্ধুরা তোমরা যদি এস এস বি কনস্টেবল জিডি দু হাজার তেইশের প্রস্তুতি নিচ্ছ তাহলে তোমাদের সেরা বইটি হতে চলেছে চাকসু পাবলিকেশনের এই বইটি তোমাদের লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই বইটি তোমাদের প্রস্তুতিকে আরও সুন্দর করে তুলতে পারে এই বইটি যদি তোমরা কিনতে যাও অফলাইন এবং অনলাইন দুই মার্কেট থেকে কিনতে পারবে অনলাইন থেকে কিনতে চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে একবার গিয়ে চেক আউট করতে পারো এখানে তোমাদের প্রথম যে ভ্যাকেন্সিটা ফার্স্ট নোটিফিকেশনে জারি হয়েছিল সেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল ছেচল্লিশ হাজার চারশো পঁয়ত্রিশ ওকে প্রথম যে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি আসছিলো তখন কিন্তু এতজনের ভ্যাকেন্সি ছিল ঠিক আছে তারপর তোমাদের এই ভ্যাকেন্সি রেখা বাড়ানো হলো কত বাড়ানো হলো তিন হাজার সাতশো বাহান্ন এত এতগুলো সংখ্যায় কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বাড়ানো হলো তো তোমাদের প্রথমে বলে দেওয়া হয়েছিল যে তোমাদের গুণ স্টুডেন্টকে কিন্তু পাশ করানো হবে এই ভ্যাকেন্সি যদি তোমরা আটগুণ দেখো তোমাদের কিন্তু আসছে তিন লাখ সত্তর হাজারের কাছে ওকে তিন লাখ সত্তর হাজার একশো এক হাজার চারশো আশি এই এতজন কিন্তু আসছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এতজন পাস করানো হয়েছে মানে সামথিং এটাই তো তোমাদের এইচ যে তোমাদের প্রথম ভ্যাকেন্সিটা জারি করা হয়েছিল এরই কিন্তু আট গুণকে পাস করানো হয়েছে তারপর তোমাদের দ্বিতীয় যে ভ্যাকেন্সিটা বাড়ানো হয়েছিল এই ভ্যাকেন্সিটা অর্থাৎ তোমাদের তিন হাজার সাতশো বাহান্ন যেখানে তোমরা যদি আট গুণ করো সেখানে তোমাদের আসছে কিন্তু তিরিশ হাজার ষোলো ওকে তিরিশ হাজার ষোলো অর্থাৎ এতজনের রেজাল্ট কিন্তু এখনও তোমাদের পেন্ডিংয়ে আছে তোমাদের কেবলমাত্র প্রথম ভ্যাকেন্সিটাই শুধুমাত্র যে রেজাল্ট সেটাই কিন্তু জারি করা হয়েছে এখনও তোমাদের সেকেন্ড ভ্যাকেন্সি যে রেজাল্ট সেটা কিন্তু আসেনি এবার আমি বলছি তোমাদের সেকেন্ড লিস্ট আসবে কিনা তোমরা যদি দু হাজার আঠেরো সালের ভ্যাকেন্সিটা দেখো তোমাদের দু হাজার আঠেরোতে দু হাজার আঠেরোতে তোমাদের যে ভর্তিটা জারি করা হয়েছিল এসএসসি জিডি সেখানেও তোমাদের কিন্তু কিছুটা এরকমই একটা ব্যাপার হয়েছিলো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সেকেন্ড একটা লিস্ট আসছিল এবং সেকেন্ড লিস্টে যেসব ক্যান্ডিডেট নাম আসছিল তাদের যে ফিজিক্যাল সেটা কিন্তু প্রথমে যাদের নাম আসছিলো তাদের পরে কিন্তু আবার একটা ফিজিক্যাল কন্ডাক্ট করা হয়েছিলো সেই ক্ষেত্রে তোমাদের সেকেন্ড লিস্ট একটা আসতে পারে একটা সম্ভাবনা আছে এই সম্ভাবনাটা কখন তোমাদের হান্ড্রেড পার্সেন্ট হবে যখন তোমরা এই বিষয়টা প্রোটেস্ট করবে অর্থাৎ তোমরা যদি এই বিষয়টা নিয়ে তোমরা যদি প্রোটেস্ট করো যে আমাদের এখনও তিরিশ হাজার ক্যান্ডিডের কিন্তু রেজাল্ট জারি হয়নি এটা নিয়ে তোমরা যদি প্রোটেস্ট করো সেই ক্ষেত্রে তোমাদের আরেকটা কিন্তু লিস্ট আসতে না হলে কিন্তু তোমাদের আসবে না এই একটা বড় কিন্তু তোমাদের সাথে ফ্রড করেছে এসএসসি এবার তোমাদের মধ্যে করবে ভাই তোর কি আর কোনো কাজ নেই কারণ আমার কাজ তোমাদেরকে শুধু ইনফরমেশন দেওয়া নয় সঠিক ইনফরমেশনগুলো দেওয়া কারণ এটা তোমরা বুঝতে পারছো তোমাদের সামনে একটা বড় ফ্রড করেছে এসএসসি ওকে তোমরা যদি এই নিয়ে প্রোটেস্ট করো সেই ক্ষেত্রে তোমাদের সেকেন্ড লিস্ট আসবে বাকিটা তোমাদের উপর আমি ছেড়ে দিচ্ছি কারণ আমাদের আমার যে কাজ সেটা হচ্ছে তোমাদেরকে সঠিক ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়া আমি তোমাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে দিলাম তোমাদের এখনো এতজনে কিন্তু রেজাল্টটা জারি হয়নি বাকিটা তোমাদের হাতে তোমরা যদি করো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট আসবে তো চলো বন্ধুরা আজ আপডেটটা এই পর্যন্ত এরকম প্রতিটা লেটেস্ট আপডেট যদি তোমরা পেতে যাও এখনো বলছি তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরে ভিডিওতে নতুন কোন আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরাম